এক্সকিউজ মি ভাইয়া জি বলেন আচ্ছা কালকে আপনার বাসায় পুলিশের গাড়ি আসছিল কেন আসলে একটা মেয়েকে আই লাভ ইউ বলছিলাম আই লাভ ইউ টু বলে নাই এই জন্য চাকু ঢুকাই দিয়েছিলাম ও আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমি আসি এক্সকিউজ শুনেন 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 আই লাভ ইউ আই লাভ ইউ টু এখনকার মেয়েদের পটাইতে একটা কথাই যথেষ্ট আমি বিটিএস এর ফ্যান আই লাভ ইউ বিয়ে করলে পরিবারের বড় মেয়েকেই করা উচিত কারণ ছোট মেয়ে তো ফ্রিতেই পাবেন আচ্ছা তোমার কি পছন্দ বাস কেন খাইতে খাইতে বড় হইছি মারো মুজি মারো মারো তেটা নষ্ট মেয়ে এইসব কাজ করতে গায়ে বাজে না নষ্ট ভাই একটা মেয়েকে নষ্ট বলার অধিকার কোনো ছেলেরই নেই কারণ কোনো ছেলের স্পর্শ ছাড়া একটা মেয়ে কখনো নষ্ট হতে পারে না আজ গরিব বলে পৃথিবীতে বাস করি কেন বড়লোক হলে কি মঙ্গল গ্রহে থাকতিস কথা বলবো জি বলেন যদি কিছু মনে করেন আরে না কিছু মনে করব না আপনি বলেন না যদি কিছু মনে করেন তার জন্য আরে না কিছু মনে করব না আপনি নির্দ্বিধায় বলতে পারেন আই লাভ ইউ ওয়াও আই লাভ ইউ টু আই লাভ ইউ টু না ভাইয়া আসলে এটা একটু বাংলা বানানটা লিখে দিবেন আমি একটা ছেলেকে পাঠাবো বৌমা জানো আমি প্রেগনেন্ট থাকার অবস্থায় আমি যেই খাবারগুলো খেতাম সেইগুলো আমার ছেলের না খুব প্রিয় তাহলে মা সিগারেটটা না খেলেই পারতেন যে ছেলে তোমাকে মেয়ে না বলে বলে মাল তুমি তাকে বালক না বলে বলো বাল কি রে তোর কি হয়েছে এবার শুয়ে আছিস কেন তাইলে শোন উপস কি পরিমাণে সে গরম পড়ছে গরমে তার টিকা গেল না বৃষ্টি আজ হবে নাকি কি হবে বল কি হবে ভাই মারো মুজি মারো মারো মুজি মারো ফেসবুকে প্রেম করা বতা দো তুমি শরমাই যাওগি কথা শোনে না তোর কাছে ছুটে আসে তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে আমি কারো হলে তখন চলবে ও যে অন্যের হয়েছিল তখন আমার কেমন লেগেছিল এটা ছেলের একটু কম বুঝে মেয়েরাই বুঝবে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না কো